আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। আমরা যে বিনিয়োগ করতে যাচ্ছি, আমরা ম্যাক্সিমাম দেখা যায় আমাদের পুঁজিবাজারে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা কেউ কোনো এক সময় হয়তো ইনভেস্ট করে ভালো বেনিফিট পাইছে, তাকে ফলো করে কিন্তু সবাই লাইন ধরে, তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। তো এখন ঘটনাটা হয় এরকমই, সে হয়তো লাভ করেছে, তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা ছিল, কিন্তু আপনি যখন ওই সিদ্ধান্ত নিয়ে গেছেন ইনভেস্ট করতে, তখন ওই সময়টা কিন্তু আপনার জন্য ফেভারেবল ছিল না, যার কারণে হয়তো আপনার যখন ইনভেস্ট করছেন সেটা হয়ে গেছে উল্টা। তো সুতরাং আপনাকে এই যে সিচুয়েশানটা, আমাদের টোটাল পুঁজিবাজারের পিকচারটা কিন্তু বলতে গেলে এরকমই, যার কারণে হয় কি আমাদের অনেক ইনভেস্টররা তাদের যে ইনভেস্টমেন্ট, যে মানে লগ্নিকৃত অর্থ কিন্তু হয়তো পুরোটাই ফেরত যায় পায় না, এবং সেক্ষেত্রে তাকে অনেক সময় লস করে চলে আসতে হয়, যেটা বলেছেন যে আমাদের এমডি সাহেব বা ওনারা বলেছেন শেষ পর্যন্ত মার্কেট থেকে চলে যায়। তো এগুলার জন্যই কিন্তু আজকের এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। আমরা কিন্তু আমাদের কমিশনের জন্মলগ্ন থেকে কিন্তু এই এডুকেশন প্রোগ্রাম বা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, তো আমাদের যে প্রথম থেকে যেটা ছিল সেটা ছিল ইনভেস্টর্স এডুকেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে, প্রোগ্রামটা আমাদের অফিসে কিন্তু রেগুলারলি এভরিডে কিন্তু হয়, মানে অফিস ডেতে, যেটা এখনও হচ্ছে, সবসময় একদম ইনসেপশন শুরু থেকেই হয়ে আসছিল। এটা কেন? পাবলিক বা ইনভেস্টরদের যাতে জানে এবং জেনে বুঝে কাজটা করে বা ইনভেস্ট করে। তো এখন এক্ষেত্রে আমি বলবো, আমরা আপনারা যে আমরা আমাদের ভাই বোনেরা যারা পুঁজিবাজারে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে একটু যদি সচেতনভাবে খেয়াল করি, একটু রুলস রেগুলেশন তো জানি, মার্কেটটা বা ইস্যুয়ার কোম্পানি সম্পর্কে জানি, এবং আরও বেশি আমি একটু মানে লিটারেরি বলবো যে একেবারে প্রপার নলেজ থাকতে হবে বা অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। নট নেসেসারি। আপনি শুধু আপনি কিছু জিনিস দেখবেন, তার প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন, হ্যাঁ, যেগুলো ওয়েবসাইটে ডিএসসির ওয়েবসাইটে পাওয়া যায়, তার ট্র্যাক রেকর্ড দেখবেন, মানে যেগুলো আমরা প্রাত্যহিক জীবনেও কিন্তু অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দেখি আর কি। পরীক্ষায় যখন আমরা এক্সামিনেশন বা পরীক্ষা কাছে গেছে, তখন আমরা তাড়াতাড়ি করে বা যেভাবে হোক একটা টেন্টেটিভ একটা প্রশ্নমালা রেডি করি। সেক্ষেত্রেও কিন্তু আমরা কী করি, বিগত 5 বছর 10 বছরের যে প্রশ্নগুলোকে চিন্তা করি, এবং আমার ক্লাস নোটের সাথে আমার টিচার ক্লাসে ইউনিভার্সিটিতে বা কলেজে কী পড়াচ্ছে এগুলোর সাথে ওগুলো আমি কম্পেয়ার করি, করার পর দেখা যায় কতগুলো কমন পড়ে যাচ্ছে। সুতরাং সেভাবে কিন্তু আমরা প্রায়োরিটি ফিক্স আপ করে আমরা আমাদের পড়াশোনাটা করি, এবং পরীক্ষা দেখা যাচ্ছে সেভাবে আমরা ভালো করি। কিন্তু এখানেও ঠিক এই যে লিস্টেড কোম্পানি অ্যাফেয়ার্সগুলো আপনারা দেখেন, এগুলো এইভাবে আপনার অন্তত এইভাবে কিন্তু আপনারা একটা ওয়ে আউট করে করতে পারেন, যাতে আপনার ইনভেস্টমেন্টটা, অর্থাৎ এইখানেই আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি, আপনার লেখাপড়াটা ফাইন্যান্সের উপর বা ইনভেস্টমেন্টের উপর আপনার হয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং এটা হয়ে গেলে কিন্তু আপনি যে জিনিসটা অনিশ্চিতভাবে অনির্ধারিতভাবে প্ররোচিত হয়ে যে ইনভেস্টমেন্টটা করতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনি পুরোপুরি অন্যের উপর ভরসা করতেছেন। আপনি জানেন না হোয়াট ইজ ইউর পজিশন, বাট হোয়াট উইল বি ইউর পজিশন। তো সুতরাং এগুলো আপনাকে, এই জন্যই আজকের এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। হ্যাঁ, এই কথাগুলো বলছে অ্যাওয়ারনেস অ্যাবাউট মানি অ্যান্ড ইটস ইউজ। এই যে আপনার টাকাটা আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন বা ইনভেস্ট করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, তো এটার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, এবং কীভাবে এটা ব্যবহার করবেন সেটা আপনাকে নির্ধারণ, মানে আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ যেভাবে আপনার অর্থটা, আপনার পয়সাটা আপনার কাছে আসে, সেটার ব্যাপারে আপনাকে অ্যাওয়ার হতে হবে, যাতে আপনি সেটা সংরক্ষণ করতে পারেন, এবং এটার সঠিক ব্যবহার আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে করে আপনার পেমেন্ট বা আপনার ইনভেস্টমেন্ট ঠিকমতো রিটার্ন আসে। স্কিল টু ম্যানেজ ইনকাম অ্যান্ড সেভিংস, আপনার স্কিল থাকতে হবে, স্কিলনেস, দক্ষতা, আপনার ইনকামটাকে বাড়ানো এবং সেভিংস করা। আমরা নর্মালি আমরা করি কি, যেটা আমাদের একটা মানে আছে, যে আমরা যে সমস্ত ইনকাম করি বা আমাদের যে প্রাত্যহিক জীবনের যে আয়, সেই আয় থেকে নর্মালি আমরা এক্সপেন্ডিচারটা ইনকার করার পরে, ইনকাম শেষ করার পরে আমরা সারপ্লাস যদি ইনকাম থাকে, সেক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্টের জন্য যাই। তো এখানে আপনাকে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির মধ্যে কিন্তু বলা আছে, এটা পরবর্তী স্লাইডে দেখবেন, আপনাকে সেভিংস করতে হলে কিন্তু আপনি আগেই ওই পরিমাণ অংশ আপনাকে তুলে রাখতে হবে, তাইলে কিন্তু আপনি সেভিংসে যাবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু নাইলে আপনার সেভিংস হবে না। কারণ এক্সপেন্ডিচারটা আপনি অনেক সময় আপনি কন্ট্রোল হয়তো একটা সময় গিয়ে নাও করতে পারেন, বা কোনো নেসেসিটির কারণে আপনার মানে এক্সপেন্ডিচার চলে আসতে পারে। তো সুতরাং এই যে স্কিলনেস যেটা বলা হচ্ছে আপনাকে সেভিংসের জন্য আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনি আপনার একটা মানে মাসিক বা নির্দিষ্ট ইনকাম থেকে একটা সেভিং চলে আসে। নলেজ অ্যাবাউট পার্সোনাল ফ্যামিলি এবং বিজনেস প্ল্যানস, আপনি যেখানে যাচ্ছেন যে বিষয়ের উপর কাজ করতেন সেটার উপর বিশেষ করে পার্সোনালি আপনাকে নলেজ গ্যাদার করতে হবে এবং ফ্যামিলিভাবে আপনার ফ্যামিলি তো জিনিসগুলো জানে সেভাবে আপনাকে খেয়াল রাখতে হবে এবং বিজনেস প্ল্যানস আপনার যে ভবিষ্যৎ যে আপনার বিজনেস পরিকল্পনা সেটাও সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে। ইনফরমেশান অ্যাবাউট ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, এই যে আপনার আমাদের যে ইকোনমিতে দুটো মার্কেট মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, তো আমরা যারা দেশের জনগণ আমরা যারা ইনভেস্ট করতে চাই তো আমাদেরকে আসতে হয় কিন্তু এইসব জায়গায় মানি মার্কেট কিংবা ক্যাপিটাল মার্কেটে। তো এই মার্কেটের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আমরা জানি আমরা সবাই জানি ডিপিএস করি এসডিপিএস করি, হ্যাঁ ইন্স্যুরেন্স পলিসি করি, আমরা সিকিউরিটিজ মার্কেটের শেয়ার ইকুইটিতে ইনভেস্ট করি, আমরা বন্ডে ইনভেস্ট করি, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট, এইগুলো একটা প্রোডাক্ট কিন্তু এখানে এখানে ক্যাপিটাল মার্কেটের প্রোডাক্ট আছে আবার মানি মার্কেটের প্রোডাক্ট সেই সম্পর্কে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক অ্যান্ড রিটার্নস অফ দোজ প্রোডাক্টস, এই যে প্রোডাক্টগুলো বললাম সেখানে কোনটার থেকে কোন কী পরিমাণ রিটার্ন আসে সেগুলো আপনারা মানে মানে প্রত্যেকটা কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের জানা উচিত, তাহলে কিন্তু আপনি আপনার ওই যে ইনভেস্টমেন্ট সম্পর্কে প্রোডাক্টের রিটার্ন সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কোন দিকে গেলে আপনার রিটার্নটা বেশি হবে মানে মানে প্রাপ্তিটা বেশি প্রাপ্তি নিশ্চিত হবে। সেই জন্য আপনাকে রিস্কগুলোও কিন্তু আপনার অ্যানালাইসিস করে দেখতে হবে কোন খাতে কীরকম রিস্ক আছে। আমরা সবাই সঞ্চয়পত্রের দিকে যাই, সেখানে কেন যাই? সেখানে রিস্ক নাই বলতে গেলে, কেন রিস্ক নাই? এটা স্টেট গ্যারান্টি দিচ্ছে, সরকারি একটা বিষয়, ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট বা যদিও ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। তো সুতরাং এখানে আমরা হয়তো মনে করি যে ওইখানে যাই, কিন্তু আপনাকে ওইখানে দিচ্ছে কি একটা ফিক্সড ইনকাম, কিন্তু আবার প্যারালালে যদি আপনি কোনো একটা শেয়ারে কিংবা কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন কিন্তু সেখানে ঠিকমতো যদি হয় দেখা যাবে ওখান থেকে অনেক বেশি পরিমাণে আপনার প্রাপ্তি বা রিটার্ন নিশ্চিত হচ্ছে। তো এইসব জিনিসগুলো আপনাকে কম্পারেটিভ স্টাডিজ করে দেখা যাবে এবং সেক্ষেত্রে রিস্কটাও কিন্তু আপনি দেখতে হবে যে কোথায় কীরকম রিস্ক ইনভলভ সেটা আপনি অ্যানালাইসিস করে বের করতে হবে। চেঞ্জিং অ্যাটিটিউড অ্যান্ড বিল্ডিং আপ রেসপন্সিবল ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার, তো এখন অর্থাৎ আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে যে আপনি শুধু ইনভেস্ট করে গেলেন কিন্তু কোনো ধরনের স্টাডি করলেন না, আবার রেসপন্সিবল করলেন আরেকজনকে, হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, এই অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। কেননা আমরা সবাই করি কি যে শেয়ার বাজারে ইনভেস্ট করলাম কিন্তু যখন ডিজাস্টার হলো, ফল করলো, মার্কেট প্রাইস ফল করলো, তখন সবাই আমরা এই যে কি বলবো যে ডিএসির বিরুদ্ধে বলি, এসএসসির বিরুদ্ধে বলি, কিন্তু আমরা কি একটুখানি চিন্তা করে দেখি নাই আমি যখন ইনভেস্ট করতে গেলাম বা আমি শেয়ার কিনতে গেলাম আমাকে আপনাদেরকে কেউ কি বাধ্য করে নিয়ে গেছিলো? কেউ কি আপনাকে বলেছে যে না আসো তোমাকে আমি এরকম করে নিয়ে মানে লাভ নেওয়া দেবো, এরকম কেউ কি বলেছে? কেউ তো আপনি যখন একটা নিজস্ব কোনো নিজের যখন ওন ইনভেস্টমেন্ট করেন নিজস্ব সিদ্ধান্তে আদার দেন সিকিউরিটিজ মার্কেট, তখন যখন আপনার ফেলিওর হয় তখন আপনি কি করেন? নিজের সান্ত্বনা নিজে খুঁজে পান নাকি মানে নিজের হয়তো নিজেকে মনে করেন আমার সিদ্ধান্তটা হয়তো ভুল হয়ে গেছে কিংবা আমি ফোরকাস্ট করতে পারিনি, এই জন্য আমার এই হয়তো আমার বিজনেসটা রান করে নেই বা আমার লস হচ্ছে। তো শেয়ার বাজারে তো আপনি এখানে তো আপনি কেন আরেকজনকে দোষারোপ করবেন? এখানে পরিষ্কার, কারণ এখানে তো কেউ আপনাকে মানে কি বলবে বাধ্য করবে না যে আপনি আসেন মার্কেটে, কেউ কি বাধ্য করে আপনাদেরকে? তো সুতরাং এটা আপনার ডিসক্রিপশন, আপনি মানে আপনাকে যাতে আপনি যাতে নিজের সেফ নিজে থাকতে পারেন সে কারণে আপনাকে এই জিনিসটা আপনার অ্যাটিটিউড, অর্থাৎ এই জন্য বলা হচ্ছে রেসপন্সিবল ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। ইগনোরেন্ট ইনভেস্টর্স কমন বিহেভিয়ার, আমরা যে আমাদের ইনভেস্টরদের মধ্যে যে সমস্ত জিনিসগুলা দেখি সেই জিনিসগুলা আমি বলবো এখন একটা একটা করে। ইনভেস্ট উইদাউট প্রপার নলেজ অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাবাউট দ্য রিস্ক অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যান্ড প্রোডাক্ট, এই যে একটু আগে বললাম ফাইন্যান্সিয়াল মার্কেট মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট এই দুটার প্রোডাক্টগুলো সম্পর্কে বলছি। এখন কোন মার্কেট কীরকম রিস্ক আছে কীরকম রিটার্নস আছে এই জিনিসগুলো আপনাকে একটু একটু দেখতে হবে, বুঝতে হবে। যেগুলো আপনি হয়তো যেখানে যাচ্ছেন সেখান থেকেও আপনাকে কিছু বুকলেট দিচ্ছে, কিছু নির্দেশিকা দিচ্ছে, সেখানেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন জিনিসগুলো। ইনভেস্ট উইদাউট অ্যাসেসিং ওন ক্যাপাসিটি অ্যান্ড রিস্ক বিয়ারিং অ্যাবিলিটি। আপনি ইনভেস্ট করবেন আপনার অ্যাজ পার ইউর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। এখন আপনি মনে করেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা নেটওয়ার্ক যাই বলুন না কেন, আপনার ক্যাপাসিটি হলো 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার রেজিলিয়েন্স পাওয়ার আছে টু পে ইন কেস অফ ডিফল্ট। এখন আপনি 50 লাখ টাকার আপনি বার্ডেন কাঁধে নিচ্ছেন। তো এখন আপনারাই বলেন, যদি যদি ইন কেস অফ ডিফল্ট কোনো কারণে যে মার্কেট শেয়ার মার্কেটে বললেন বা অন্য ব্যবসাতে বলি, তাহলে কি আপনি কাভার দিতে পারবেন কোনো সময়? তো সেই জন্য আপনাকে আপনার ওই যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ হিসাব করে আপনাকে রিস্ক কাভারেজ করার মতো করে আপনি যদি থাকেন, দেন আপনাকে সেভাবে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে ওন ক্যাপাসিটি এবং রিস্ক বিয়ারিং অ্যাবিলিটি, যেটুকু পর্যন্ত আপনার সামর্থ্য থাকবে, ক্যাপাসিটি থাকবে, সেভাবে আপনাকে নিতে হবে। মানে এটা তো ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, তাই না জিনিসটা? এখন আপনি 1.5 কোটি টাকার একটা প্রজেক্ট করতে চাচ্ছেন, আপনার পকেটে 1.5 পয়সাও নাই। হাউ ইজ ইট পসিবল? ব্যাংক দিবে আপনাকে, ব্যাংকে সব দিবে। তো এখন এই জিনিসটা বোঝার বিষয় আছে। ইকুইটি এস্টাবলিশ করতে হবে। এখন ইকুইটি এস্টাবলিশ করার পরও আপনাকে কিন্তু আবার সেফটি মানে রাখতে হবে। তো সুতরাং এই জিনিসগুলো আপনাকে জাস্ট বেসিক জিনিস এগুলো খেয়াল রাখতে হবে। স্পেকুলেটিভ অ্যান্ড রিমার বেসড ডিসিশন মেকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট উইথাউট প্রপার অ্যানালাইসিস। আপনারা যদি স্পেকুলেটিভ হয়, ফটকা কারবারে কিংবা গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাহলে এখন সেখানে আমরা কী করব? এখন সেখানে আপনারা যা হবে তাই হবে। আপনি হয়তো স্পেকুলেটিভ বা ফটকা কারবারে হয়তো সুযোগ মতো গেলে লাভ পাবেন, নাহলে কিন্তু ওই পুরোটাই লস হয়ে যাবে। গুজবও ঠিক সেম। গুজব গুজব কি জানেন? দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ মার্কেট ম্যানিপুলেশন অ্যান্ড গাইডেড বাই দ্য মার্কেট ম্যানিপুলেটর। আপনারা সিঙ্গেল রিটেল ইনভেস্টর, ওই মার্কেট ম্যানিপুলেটররা কিন্তু অনেক বড় শক্তিশালী, এবং তারা দে আর মানিড ম্যান, দে হ্যাভ দ্য রেজিলিয়েন্স পাওয়ার। এই যে যেটা বললাম ক্যাপাসিটি, রিস্ক বিয়ারিং ক্যাপাসিটি ওদের বেশি। তো এখন সেক্ষেত্রে তারা রিস্ক নেয়। তাকে ওই যে প্রাইসটা যখন একটু আগে বললো, আমি যখন সার্ভেলেন্সে ছিলাম, যেগুলো যথেষ্ট পরিমাণ স্টাডি আমি করেছি বিগত ওই যে লাস্ট 4 বছর ইনস্ট্যান্ট ওয়ার সিস্টেমে, তো সেখানে তো অনেকেই বলে যে এটা বাড়বে কিনো। এখন আপনি কি জানেন আসলে আপনাকে ও কীভাবে বলতে পারে জিনিসটা কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্রুমেন্টের প্রাইস বাড়বে? সে গিয়ে এরকম করে বলতে পারে? সে মনে করে একজন মার্কেটের মানুষ, সেও হয়তো শুনছে আরেকজনের কাছ থেকে। এখন কথা হলো সে কে? সেও মার্কেটের একজন লোক, কিন্তু তার মধ্যে আছে কিন্তু অনেক স্ট্রেংথ, তার মধ্যে অনেক ক্যাপাসিটি, এবং সেই কিন্তু আপনাকে বলতেছে প্রাইস উঠবে, ওটা কিনো। এটার উদ্দেশ্য কিন্তু কীরকম আমি আর বলতে চাচ্ছি না। এটা আপনাকেই দিয়ে দিবে, দিয়ে সে বের হবে, অথবা আপনাকে দিয়ে আপাতত আপনার কাছ থেকে প্রফিট নেবে, সে আবার একটা অবস্থান নিয়ে বসে থাকবে, আবার সম হলে আবার কিনবে। তখন তখন সে কাউকে বলবে না কেনার জন্য। তো সুতরাং এগুলো আপনাদেরকে বুঝতে হবে। বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে মার্কেট ম্যানিপুলেশন যে শব্দটা বিভিন্নভাবে কিন্তু হয়ে থাকে, এগুলা আপনারা এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে, যাতে রিউমার বেসড কোনো ইনভেস্টমেন্টে আপনারা যাবেন না। বুঝতে পারছেন? Invest in high market price and panicky diverse high and price declines. এই জিনিসটাই এখানে আমরা সব সময় বা মার্কেট যখন পড়ে যায় তখনই দেখি। এই যে আমাদের এমডি সাহেবও বলছেন, আপনাদের এমডি সাহেব, যে যখন প্রাইসটা আপ হয় তখন সবাই মনে করে এই বুঝি কেনার সময়, এটা কিনলে মনে হয় আমি 2-1 দিনের মধ্যে অনেক টাকা লাভ পেয়ে যাব। তা আসলে তো সে জানে না যে সে একটা বিপদের মধ্যে ঢুকতেছে, কারণ প্রাইসটা তো আপ হয়ে গেছে। এখন আর উপরে কোনো সময় নাই, আর কোনো দেখা যাচ্ছে লিমিট নেই, লিমিট শেষ হয়ে গেছে, ক্রস করে গেছে, এটা আবার এখন টার্ন করবে। তো এই কথাটাও তো বুঝতে হবে। এখন যদি আমি ওই সময় কিনি, তাহলে আমার লাভ আসবে কোনো দিন? 2010-এর শেষের দিকে যে সমস্ত ক্লায়েন্ট বিশেষ করে কিনেছে, তাদের কী অবস্থা? বিশেষ করে যারা লোন নিয়ে যারা মার্জিনের কারণে এখানে তাদের কি অবস্থার উত্তরণ হবে কিনা আমি জানি না ইহজগতে। তো সুতরাং আপনাদেরকে দেখতে হবে মানে কেনার সময়টা কি, কোন সময় আপনি কিনবেন। মানুষ যখন হাই হাই করে তখন আপনাকে কিনতে হবে, মানে যখন পড়ে যায়, যখন একবারে ফ্ল্যাট, তখন তো কেন আপনি, অর্থাৎ আপনি যদি এই যে ট্রেডার হিসেবে ইনভেস্ট করতে চান, আমি বলবো না দিস ইজ মাই ওন, আমি এটা কমিশনের কোনো কিছু বলতেছি না, এটা একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম যে কিছু বেসিক আপনাদের মানে যে কমন সেন্সের কথা বলি সেটাই আমি বলে যাচ্ছি। যে জিনিসটা আপনার যখন মার্কেট যখন একদম যে খারাপ অবস্থা বলে সো কল, তো খারাপ খারাপ অবস্থা মানে কি প্রায় সবগুলো ডাউন হয়ে গেছে। তা আপনাদের মতামতটা কি যে প্রাইস যখন ডাউন হয়ে যায়, এই প্রাইস তো আবার কিছুদিন পরে দেখা যায় আপ হয়ে যায়, হয় না? মার্কেট পড়ে যায় তখন কিন্তু সবাই হইচই করি, আবার মার্কেট যখন উঠে যায় তখন আর হইচই করি না, তখন আবার সুবিধা মতো ইনভেস্ট করে আবার প্রফিট টেক করার চেষ্টা করি, চিন্তা করি। তো এখানে সুতরাং এখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে আপনি কখন কী করবেন না করবেন। সুতরাং এই কথাটা এখানে বলা, টেক হাই কস্ট ইনভেস্ট ইন হাই মার্কেট প্রাইস অ্যান্ড পেনিকি ডাইভার্সড হয় অ্যান্ড প্রাইস ডিক্লাইন। ওই যে তখন এমপি সাহেব একটু বলছিলেন যখন মার্কেট প্রাইস ফল করতেছে তাড়াতাড়ি করবো, যা পাইলাম তাই ঢুকাইলাম সেল করে দাও। তো এইগুলো তো এগুলো কোনো ইনভেস্টমেন্ট না, এগুলো কোনো ইয়া হতে পারে না। টেক হাই কস্ট ডেট উইথাউট অ্যাসেসিং রিপেমেন্ট অ্যাবিলিটি। হাই কস্ট ডেট মানে আপনি উচ্চ সুদে আপনি লোন নিচ্ছেন, উচ্চ সুদে। তো সেক্ষেত্রে আমি বলি যদি 18% রেট অফ ইন্টারেস্টে আপনাকে যদি লোন দেওয়া হয়, এখন আপনি ওই যে 18,000 টাকা লাখে আসবে, আপনি যদি পারেন তো পারেন, নাহলে কী হবে, এটা সাইক্লি এটা ঘুরতে থাকবে কম্পাউন্ড ইন্টারেস্টে। তখন আপনি এই যে বলছেন নেগেটিভ ইকুইটি। তো সুতরাং এগুলো করতে যায় না, এগুলো চিন্তা করতে হবে আপনাকে। নো স্পেসিফিক প্ল্যান অফ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। এখন সবাই তো আমরা তো সেভিংসের প্ল্যান করি, ইনভেস্টমেন্টের প্ল্যান করি কখন, যখন আমাদের মধ্যে সারপ্লাস জেনারেট হয়, আমাদের সারপ্লাস জেনারেট হয়, কিংবা আমরা একটা সারপ্লাস ফান্ড ক্রিয়েট করি অথবা একটা সেভিংস প্ল্যান করি, তখনই আমরা সেভিংস প্ল্যান করি। এখন সেই ক্ষেত্রে আমরা করি কি, এই যে আপনার কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এই সমস্ত কাজগুলো করা হয়, সেভিংস এবং ইনভেস্টমেন্ট প্ল্যান। তা এখন আমি যদি আমার যে সেভিংস, আমার যে ইনকাম আছে, সেই ইনকাম থেকে আমি উইদাউট এনি স্পেসিফিক প্ল্যান না করে যদি ইনভেস্ট করি, তাহলে আমি একবার সেভ করলাম, একবার খরচ করে ফেললাম, তাহলে তো আপনার এই জিনিসগুলোর কোনো কাজে আসবে না। এই জন্য আপনাকে স্পেসিফিক প্ল্যান করতে হবে সেভিংস এবং ইনভেস্টমেন্টের জন্য। আপনি কতটুকু সেভিংস করবেন, কতটুকু ইনভেস্টমেন্ট করবেন, সেগুলো আপনাকে করতে হবে। আপনি পুরোটাই ইনভেস্টমেন্ট করে ফেললে সেক্ষেত্রেও আপনার একটা ঝুঁকি থাকতে পারে। আবার আপনি সেভিংস করে রাখবেন, আবার ইনভেস্টমেন্ট করলেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার কি হলো, আপনার ওই যে অ্যাসেট কিন্তু আর ওইভাবে বাড়লো না। তো মানুষের কিন্তু বেসিক ইনস্টিংক্ট কি, মানুষ যদি ইনভেস্ট করে, বিশেষ করে ভবিষ্যতে তার সম্পদের বৃদ্ধি ঘটানোর জন্য, সেক্ষেত্রে যদি সঠিকভাবে যদি সে ইনভেস্টমেন্টটা করতে পারে তাইলে হয়, আবার না হলে কিন্তু উল্টাটাই হয়, তার সম্পদের হ্রাস ঘটে যায় যদি ঠিকমতো ইনভেস্টমেন্ট না হয়। ইনভেস্ট অল ইন এ সিঙ্গেল অর সিমিলার প্রোডাক্ট। ওই যে আমরা যেমন বলি যে সবগুলা মানে একটা জায়গায় আমি ইনভেস্ট করে দিলাম। ফর এক্সাম্পল আপনি লাফার সুরমা কিনলেন, আপনার যত টাকা পয়সা আছে সব ওখানে ঢুকে দিয়েছেন। এখন লাফার সুরমা ফল করলো, দেখা গেলো বিশাল 100, 200, 500 টাকা ড্রাস্টিক্যালি ফল করে গেল। তখন সব টাকা তো আপনি যা মনে করছেন সব তো অনেক মানে 1/3 চলে গেছে। তো এখন সেটা ভালো নাকি ওই যে পরিমাণ টাকা আপনার আছে সেটা দিয়ে 5টা ইনস্ট্রুমেন্ট বা 5টা শেয়ার, কোম্পানির শেয়ার কিনলেন, কিংবা দুইটা ইকুইটি শেয়ার কিনলেন, কিছু মিউচুয়াল ফান্ড কিনলেন, কিছু বন্ড কিনলেন, এইভাবে চিন্তা করেন কোনটা ভালো। সুতরাং এই জিনিসটার কথা বলা হচ্ছে যে ইনভেস্ট অল ইন এ সিঙ্গেল অর সিমিলার প্রোডাক্ট। যদি একই এই ধরনের জিনিস হয় আপনি ফলো পাবেন একই রকম, আর যদি ভিন্ন ভিন্ন জিনিস হয় তাহলে আপনাকে একটাতে যদি আপনি ফল করেন আরেকটা আপনাকে মানে টেনে তুলবে। কথা বুঝতে পারছেন? এখানে বিষয়টা এরকমই, আপনি একটা বিজনেস আপনি দাঁড় করিয়েছেন, আপনার ওই বিজনেসটা সাস্টেন করবে, আপনাকে ওই বিজনেস থেকে প্রফিট বের করে আর একটা জিনিস দাঁড় করাতে হবে ইন দ্য লং রান। আমি আমার এই কথাটা আপনারা দেখেন, আপনারা একটু নিজেদেরকে প্রশ্ন করুন, দেখবেন এরকম এক্সাম্পল পেয়ে যাবেন। একজন মানুষ মনে করেন সে বা শুরু একটা প্রতিষ্ঠান শুরু করছিল, কিন্তু সে সারা জীবন পর এটাই করে গেছে, আর কিছু করে না। একটা পর্যায়ে তার ওটা কি ওটা ক্লোজড হয়ে গেছে। কিন্তু অনেকেই আছে এই একটা থেকে 100টা বানাইছে, আছে না? তো সুতরাং কীভাবে একটার থেকে এনে, আর আপনি যদি ওই ওই প্রসিড সবগুলা নিজে এক্সপেন্ডিচার বা কনজামশন করে ফেলি, তাহলে তো আমার আরেকটা প্রতিষ্ঠান দাঁড় করবে না। এখন আরেকটা প্রতিষ্ঠান যদি দাঁড় করে দিতে না পারি, এই প্রতিষ্ঠানের যে একটা খারাপ সময় আসবে, তাহলে তখন আমি তো সাস্টেইন করতে পারবো না। বুঝে গেল কী বলতেছিলাম? যে এই জন্য মানে সবসময় ইনভেস্ট করতে হবে একটা জায়গায় না। আপনি শুধু একটা সিকিউরিটিজ কিংবা একটা ইয়াতে ইনভেস্ট করবেন, সেটা কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে না কিংবা প্রফিটেবল নাও হতে পারে, যদি আপনি আর এটা মানে আর মানে ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট বা সিকিউরিটিজ ইনভেস্ট করতে করেন আর কি। অ্যাটিটিউড টু ফলো বিগ ইনভেস্টর্স, সেটা বললাম। হার্ড বিহেভিয়ার, ইনভেস্ট উইথাউট সার্চিং ফর অল্টারনেটিভস। এখানে এই যে বিগ ইনভেস্টরের কথা বলছে, যে বলেন আপনাদেরকে কিনতে বলে, বিক্রি করতে বলে, সেটা ডোন্ট ফলো দেন। নিজস্ব চিন্তা ভাবনায় আপনাদেরকে মানে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি প্রশান্তি পাবেন। আর হার্ড বিহেভিয়ার, আপনি আপনার আচরণের মধ্যে যদি আপনি রুক্ষতা থাকে, যেমন কোনো একটা যে হাউজের কথা বলি, আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজারের কাছে বলেন, অ্যাসেট ম্যানেজারের কাছে বলেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলো আপনাকে বিপাকে ফেলতে পারে, হার্ড বিহেভিয়ার যাকে বলা হয়। সুতরাং ওই রকম আচরণ আপনারা আশা করি করবেন না। ইনভেস্ট উইদাউট সার্চিং ফর অল্টারনেটিভস, আপনাকে বিকল্প বিনিয়োগের সন্ধান বের করতে হবে, কোথায় গেলে আপনার বিনিয়োগ সেভ হবে এবং রিটার্নটা সঠিকভাবে আসবে। বুঝতে পারছেন জিনিসটা? আমি যেটা বললাম, আমাদের এখানে যদিও অনেকগুলো মানে প্রোডাক্ট এখনও আসে নাই, বাট আমরা চেষ্টা করতেছি অনেকগুলো কাজ, বিশেষ করে ইটিএফ, ডেরিভেটিভস এবং ইসলামিক বন্ড, এগুলোর জন্য কাজ হচ্ছে যথেষ্ট। আমরা অনেক মানে বিশেষ করে রুলস রেগুলেশন অনেকটা প্রায় শেষের দিকে আর কি। এগুলো হয়ে গেলে আশা করি আমরা ওই যে এই প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করতে পারবো, তখন আপনাদের অপশন বেড়ে যাবে আর কি। যে কোন এখন যাই হোক, এক্ষেত্রেও আপনারা অ্যামাং দ্য ইকুইটি সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড, আপনারা চাইলে চুজ করতে পারবেন কোন দিক থেকে কোথায় কোনটাতে আপনার সুবিধা হবে, কোনটাতে অসুবিধা হবে, সেই জিনিসগুলো। এইরকম অবস্থা বা এরকম কাজ আচরণ করলে, যেটা আমি বললাম ইনভেস্টর্স ইগনোরেন্স যেটা বলা হচ্ছে, সেটা কী হবে? এটা ইনভেস্টর্স ইনকাম লস, ইনভেস্টর যারা তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। গেট ফ্রাস্ট্রেশন, এই ক্ষতির থেকে কিন্তু সে তার ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। ফ্রাস্ট্রেশন আসলে কি হবে? সে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে চলে যেতে পারে, হয়তো পুঁজিবাজারে সে আসবে না আর, হ্যাঁ। তারপর হতে পারে কি, তখন সে ভোগবাদিতে চলে, কনজামশন, সে ইনকাম করবে, খাবে, ইনকাম করবে, খাবে, তার সেভিংসও থাকবে না, তার কোনো ওই যে ইনভেস্টমেন্টও থাকবে না। তারপরে এই যে ফরগো সেভিংস বিহেড, সে ভুলেই যাবে জিনিসগুলো। তো তারপরে এর দ্বারা কি হবে? এর দ্বারা মাইক্রো লেভেলে এই যে বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, মার্কেট আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি দেশের ইকোনমি এফেক্টেড হবে। এই যে এখানে ফাইন্যান্সিয়াল মার্কেট সাফার অ্যান্ড বিকাম ইলিকুইড অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অন ইকোনমি। তার কারণ অর্থনীতিতে তো ওই যে অর্থনীতি তো আপনারা বুঝেন, অর্থনীতি মানে কি? একটা দেশের একটা পিকচার অফ দ্য অল অ্যাক্টিভিটিস, বেসিক্যালি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো ইকোনমিক অ্যাক্টিভিটিস এই কারণে বলা হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস ছাড়া তো আপনার আর্নিংসটা কীভাবে আসবে? তা এখন ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে গেলে কিন্তু আপনার এই জিনিসগুলো, এই যে যে ক্যাপিটাল ইনফ্লো এবং আউটফ্লো থাকতে হবে। কিন্তু যে মানি মুভমেন্ট যেটা, মানে মানি সাপ্লাই যেটা, সেটা থাকতে হবে। সেটা কিন্তু কীভাবে আসে? এই যে সেভিংস থেকে আসে, ইনভেস্টমেন্ট থেকে আসে। তো এগুলো হয় কোথায়? এগুলো ফাইন্যান্সিয়াল মানে যে ইনস্টিটিউশনগুলো আছে, হ্যাঁ, যে বিজনেস ইনস্টিটিউশনগুলো আছে, এই যেগুলোর পুরো বিষয়টার কিন্তু একটা পিকচার হলো এই ইকোনমিতে। সুতরাং এইগুলো যদি এই ফাইন্যান্সিয়াল ফ্লোটা যদি না থাকে, ক্যাপিটাল ইনফ্লো না থাকে, তাহলে কিন্তু অর্থনীতি টাকা ঘুরবে না। ঘুরলেও ওইভাবে ঘুরবে যেইভাবে ঘুরলে দেশের প্রবৃদ্ধি অর্জিত হবে না। এখন কী করতে হবে? গিভ ইনভেস্টর্স দ্য রাইট ডিরেকশন, সঠিক পথ নির্দেশনা, সঠিক পথে মানে আপনাদেরকে ওয়েট করে দিতে হবে বা চলতে হবে। educate them about financial investment markets and product, which help to change their attitude and way of thinking, make them aware about risks and returns, increase their analytical ability, build them up to make own decision, prepare them to think about secured future. As a Kotagula Bolam, he can apnake she be asked about that, apnake Amade's financial literacy, Bishop Gula Pake Dectobe, Jantobe, Apnake Amade rules, regulation, Somboke, Apna Bujan, Bishop, stock market with Apni, invest Kurtichan, a stock market on a rules asset, Bishop Kure, trading rules asset. তারপরে আমরা যে আমাদের যে বিভিন্ন প্রকার ডিলার থেকে শুরু করে মার্চেন্ট ব্যাংকার এবং অল্টারনেটিভ ফান্ড ইনভেস্টমেন্ট রুলস মানে বলতে গেলে পুরো রুলস দিয়ে কিন্তু ক্যাপিটাল মার্কেটটা পরিচালিত হয় আবার ট্রানজাকশন রেগুলেশন যেগুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে করা সেখানেও আপনারা দেখতে পারেন তো এইগুলা করলে আপনার মধ্যে অবশ্যই একটা সচেতনতা ক্রিয়েট হবে সেই সচেতনতার মাধ্যমে আপনি যখন পুঁজিবাজারে বিনিয়োগ করবেন এবং আশা করি অবশ্যই আপনার একটা আপনার যে পরিমাণ লস এখন হবে তখন কিন্তু এই পরিমাণ লস হবে না লস হতে গেলে কিন্তু আপনি আগেই ফোরকাস্ট করতে পারবেন পুরো জিনিসটা কিন্তু এই কিভাবে ওভারকাম করতে হবে সেই জিনিসটার কথা এখানে বলা আছে যেমন আমাদের যে ইনকামের কথা ইনকাম করি এক্সপেন্স করি সেভিংস করি এবং লিকুইড মানি থাকে এবং পরবর্তীতে কি হয় ইনভেস্টমেন্টে যায় যে জিনিসটা এখানে বলা হচ্ছে যে একটা পিকচার ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে দেওয়া দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আমরা যে ইনকাম থেকে ইনভেস্টমেন্ট পর্যন্ত আমরা আমাদের মুভমেন্টটা করি সেটাই এখানে দেখানো আছে দেখেন এখানে পেনি সেভ ইজ এ পেনি আর্ন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা মানে যেটা আমি সেভ করি সেটা আমি আর্ন করলাম এখানে বলা হচ্ছে কিভাবে আপনি পে করবেন পে ইয়োরসেলফ ফার্স্ট এখানে আরেকটা বিষয় আছে অল ডেজ আর নট সেম সেভ ফর এ রেনি ডে হোয়েন ইউ ডোন্ট ওয়ার্ক সেভিংস উইল ওয়ার্ক ফর ইউ কথাটাকে বুঝছেন একটা কথা খুবই ইম্পর্টেন্ট হোয়েন ইউ ডোন্ট ওয়ার্ক সেভিংস উইল ওয়ার্ক ফর ইউ আপনি কখন কাজ করতে পারবেন না আপনাকে সময় আসবে আপনার রিটায়ারমেন্টের পরে একটা সময় আসলেও মানুষ তখন কিন্তু মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলে তো তখন আপনার যে আর্নিংস তো লাগবে আপনার তো কনজাম্পশন লাগবে তখন কিন্তু কি করবেন আপনার সেভিংস আপনার জন্য কাজ করবে সেই কথাই বলা হচ্ছে তো এখানে এই যে একটু সেভিংসের কথা বলছিলাম এখানে একটা ইন্ডিকেশন দিয়ে বলা হচ্ছে যেখানে ক্রস আর এখানে টিকমার্ক স্যালারি পে ইএমআইস আর অল অবলিক বিলস ইএমআই মানে ইকুয়ালি মান্থলি ইনস্টলমেন্ট যে জানেন স্পেন্ড অ্যান্ড সেভ অর ইনভেস্ট এটা বলা হচ্ছে না এইটা না এটাই হলো ঠিক যে স্যালারি সেভ অর ইনভেস্ট পয়সা বেতন পাচ্ছেন বা ইনকাম করতেছেন তারপর হবে সেভ অর ইনভেস্ট দেন পে ইএমআইস অর বিলস দেন স্পেন্ড আমি একটু আগে বলছিলাম না আমি একসময় ব্যাংকেও ছিলাম আমি সোনালী ব্যাংকের ফিনান্সিয়াল অ্যানালিস্ট ছিলাম এবং হেড অফিসে দীর্ঘদিন মোটামুটি 6-7 বছর কাজ করেছি ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে তো সেখানে সবার কাছে শুনতাম আর কি যে ব্যাংকার বিশেষ করে যে ডিপোজিট পেনশন স্কিম একটা আছে না এখনও তো আছে অন্য অন্য ব্যাংকও আছে এই ইএমআইয়ের মাধ্যমে তো এখানে বলা হচ্ছে কি যে আপনি যদি ওই যে আগে থেকে কেটে না রাখেন বা না করেন তাহলে করা যাবে না কতটা বুঝতে পারছেন কী বলতেছি আর অর্থাৎ ফোর্সলি যদি আপনি সেভিংস না করেন তাহলে আপনার সেভিংস হবে না তো বিশেষ করে ফিক্সড ইনকাম যারা তারা কিন্তু এখানেও এই কথাটা আসছে আর কি দেখেন প্রথমে বলছে প্রথমটা হচ্ছে না আমরা করি কি অনেকে ম্যাক্সিমাম বেতন পাই এরে দিয়ে ওরে দিয়ে সেখানে দিয়ে বিভিন্ন প্রাত্যহিক জীবনের যে এক্সপেন্ডিচারগুলো বাচ্চার স্কুলের খরচ ফ্যামিলির খরচ তারপরে আরও যত বুয়ার খরচ এই সেই বা যত খরচ আছে এইগুলো পেমেন্ট করি দেন কি করি ওই যে খরচ করি তারপরে বাঁচলে সেটা কী করি ওই সেভিংসে যায় অথবা স্পেন্ডে এটাই আমাদের কিন্তু মানে মোটামুটি আমাদের কালচার এরকমই কিন্তু কি তাই না কিন্তু আসলে একটু ডিফার করতে হবে তাহলে সেভিংসটা আসবে যে কি আগে আপনার ইনকামটা আসলো মান্থলি ইনকাম বা যাই হোক বা স্যালারিটা আসলো তখন আপনাকে একটা পোর্শন আপনি তুলে রাখবেন এখানে তাই বলতে চাই সেভ অর ইনভেস্ট দেন আপনি পেমেন্ট করুন আপনার যে এক্সপেন্ডিচার খরচগুলো আছে বিল আছে সেগুলো দেন তারপরে আপনি স্পেন্ড করুন একটা মানে একটু সতর্কতা একটু রেগুলেটেড ওয়েতে থাকার জন্য বলা হচ্ছে। এই যে সেভিংস ভার্সেস ইনভেস্টমেন্ট, দেখেন এটা হলো সেভিংস আর এটা ইনভেস্টমেন্ট। দেখেন কি জিনিসটা দেখলে কিন্তু একটা সেন্সেশন ডেভেলপ করতেছে। এই যে আরও একটা বিষয় আছে, এটা এগুলো কিন্তু প্রাত্যহিক জীবনে কিন্তু আমরা আমাদের জিনিসটাই কিন্তু এখানে আনা হচ্ছে। আসলে সোশ্যাল সায়েন্সের বিষয়টা কিন্তু এরকম, আমরা যারা মানে সমাজবিজ্ঞান অনুষদ বা সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, সমাজবিজ্ঞানের পড়াশোনাটাই কিন্তু এরকম যে হিউম্যান বিহেভিয়ার বা এই যে বিহেভিয়ারাল সায়েন্স যেটা বলি, সমাজের যে মানে যে বিহেভিয়ার জিনিসগুলা এগুলাকে কিন্তু পিকচারাইজ করে কিন্তু এই যে সোশ্যাল সায়েন্স, মানুষের কনজিউমার বিহেভিয়ার, মানুষের লাইফ প্যাটার্ন, এইগুলো কিন্তু এখানে চলে আসে। তো ঠিক এখানে আপনার এই জিনিসগুলা এখানে ইনভেস্টমেন্টের কথা বলে আমরা চিন্তা করি, আমরা যখন ইনভেস্ট করতে গেলে 3 সেফটি, গ্রোথ অ্যান্ড লিকুইডিটি। যখন আপনি ইনভেস্ট করেন আপনার এই ইনভেস্টমেন্টের লক্ষ্য আপনি এইটাই কিন্তু আপনার লক্ষ্য, আপনার সেফটি কভার করবে, আপনার গ্রোথ হবে এবং আপনার লিকুইডিটি থাকবে। লিকুইডিটি তো বুঝেন, আপনার হাতে ক্যাশ আসবে, আপনি যে কোনো সময় যে কোনো বিষয় করতে পারেন, অল অন ডিমান্ড in case of time. Inflation, erosion of purchasing power of money due to increase in price level after tax. যখন কোনো একটা জিনিসের দাম বাড়ে তখন কি কয় আমরা পারচেজিং পাওয়ার কমে গেছে বলি। তো সেখানে কি হয়, সেখানে কিন্তু ইনফ্লেশনটা আমরা জানি যে যখন বাজারে যখন সাপ্লাই বেড়ে যায়, হ্যাঁ ইনফ্লেশন হয়, তখন সাপ্লাই সাইড মানে গুডস অ্যান্ড সার্ভিসেস সাপ্লাই সাইড বাড়াতে হয়, কিন্তু সাপ্লাই সাইড ওই পরিমাণ আসে না, প্রাইসটা এখানে বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে মানুষের পারচেজিং পাওয়ারটাও কমে যাচ্ছে। সুতরাং সেটা এখানে বলা হচ্ছে ইনফ্লেশনের বিষয়টা। আর আরেকটা জিনিস হলো আফটার ট্যাক্স রিটার্ন শুড বি কনসিডার্ড ফর ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং। অর্থাৎ ট্যাক্স আমরা তো কম বেশি সবাই ট্যাক্স পেয়ার, তো ওই ট্যাক্সের অংশটুকু আপনাকে কেটে রাখতে হবে বা পেমেন্ট করতে হবে। আমরা ইয়ারলি ট্যাক্স পে করি, আবার অনেকেই আমরা মান্থলি ট্যাক্স পে করে থাকি, তাই না? তো সেই জিনিসটা আপনাদের মাথায় রাখ, নাহলে কিন্তু আপনার ওদিকে গিয়ে আবার ইনকাম ট্যাক্স আপনাদেরকে আপনার পিছু আপনাকে ইয়া করবে, দৌড়াবে যে আপনি ডিফল্টার হয়ে গেছেন, ট্যাক্স দিচ্ছেন। এখানে আছে কিছু জিনিস, মেজর পারচেজ, ক্যাশ ফ্লো, ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, স্টেট এডুকেশন, রিটায়ারমেন্ট, মানে একজন মানুষের কী রকম তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সেই জিনিসটা এখানে ওই যে বিভিন্নভাবে দেখা দিচ্ছে, সেই জিনিসটা এখানে আপনার ইয়াভাবে নিয়ে আসছে আর কি। হিউম্যান লাইফ সাইকেল বা আমরা লাইফ সাইকেল জিনিসটা পড়েছি, আমরা এক সময় কোথায় পড়েছিলাম জানি, সম্ভবত জুলজি না বোটানিতে পড়েছিলাম কোনো এক সময়, লাইফ সাইকেল হাইপোথিসিস। তো এখানে আমরা হিউম্যান লাইফে যে লাইফ সাইকেল আছে, যে শুরু থেকে আপনার জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ সাইকেল, এখানে একটা পিকচার দেওয়া আছে মানুষের এই সময়টার কি অবস্থা, কোন সময় কি। তো এটা আমরা অবচেতন, আমরা খেয়াল করি না, কিন্তু আমরা এটা বুঝি কিন্তু, তাই না? এই যে এখানে বলা আছে আমরা যখন জন্মগ্রহণ করলাম শিশু, তারপরে আস্তে আস্তে বড় হলাম, আমি স্কুলে দিচ্ছে, স্কুলে দেওয়ার পরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে হয়ে গেলাম কি যুবক, তবে মানে ইনকাম করলাম, ইনকামের পরে একদম কিছুদিন পরে আবার 40-এর পরে আবার পরিণত বয়স্ক মানুষ হয়ে গেলাম, তারপরে 40, 50, 60-এর পর থেকে কিন্তু আবার এই সিচুয়েশানটা এখানে দেখানো হয়েছে। এগুলোর সাথে কিন্তু আপনার বিজনেস বা ইনকামের সেভিংস প্ল্যান, ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি সত্যিকারের একজন প্ল্যানার হয়ে থাকেন, আপনি কিন্তু এইভাবেই আপনাকে প্ল্যান করে রাখতে হবে। এখানে সেই জিনিসটা টাইম দেখাতেন, দেখেন 1 থেকে 24 বার চাইল্ডহুড এডুকেশন, এই দেখেন। তারপর হচ্ছে ইয়াং অ্যাডাল্ট 24 থেকে 30 পর্যন্ত একটা ইয়া দিয়ে দিছে এজ লিমিট। তারপরে ম্যাচিউর অ্যাডাল্ট 30 থেকে 40 এবং 50 থেকে 60 সিনিয়র অ্যাডাল্ট, আর ওভার 60 আস্তে আস্তে মানে ন্যূনতার ভারে অবসন্ন হচ্ছে, মানে বয় কী বলে বৃদ্ধ মানুষে মানে রূপান্তর বা পরিণত হচ্ছে আর কি। এখন প্রত্যেকটা মানুষের কতগুলো বিষয়, যেমন তার যে বিভিন্ন লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্যগুলো সে কীভাবে তার লক্ষ্যর দিকে যাবে সেই বিষয়টা এখানে বলা আছে। সে করতে গেলে কী তার माने अर्थेर प्रयोजन तार कि फाइनेंशियल प्लानिंग प्रयोजन से कथागुलो देखाते व्हाट आर माई गोल्स आमार लक्ष्य कि एखाने बला होच्छे जे शॉर्ट टर्म बाइंग ए कार गेटिंग मैरिड एगुला मानुषेर जे नर्माल जे प्लानिंग कथा आबार लक्ष्यर कथा एखन आबार लंग टर्म हलो कि जे प्रथमटा गेल शॉर्ट टर्म मीडियम टर्म फरेन वेकेशन लंग टर्म एडुकेशन एंड मैरिंग किड्स रिटायरमेंट बुझते पारছেন জিনিসটা কি প্রত্যেকটা মানুষের যে লাইফ সাইকেলের মধ্যে এই জিনিসগুলো আছে আর কি আপনার প্রথমে হয়তো আপনি গাড়ি কিনতে চাচ্ছেন আপনি বিয়ে করবেন ইনিশিয়ালি আপনি যখন চাকরিতে ঢুকলেন ইনকামে ঢুকলেন তারপর মিডিয়াম টার্ম প্ল্যান হলো আপনি হয়তো বিদেশে ঘুরতে গেলেন এই যে ফরেন ভ্যাকেশন মানে ভ্যাকেশনের সময় আপনি ছুটতে গেলেন বা ঘুরতে গেলেন আর লং টার্ম প্ল্যান আছে কি এই যে এডুকেটিং এন্ড মেরিং কিডস তারপর রিটায়ারমেন্ট আপনার ছেলে মেয়েদের পড়াশোনা করা তাদেরকে বিবাহ বা বিয়ে শাদী দেওয়া এবং ফাইনালি রিটায়ারমেন্ট এটা মানুষের জীবন এখন হোয়াট ইজ মাই কারেন্ট নেটওয়ার্থ আমার যে নেটওয়ার্থ বর্তমান নেটওয়ার্থটা কি সেখানে বলা হচ্ছে যে টু অ্যারাইভ অ্যাট দ্য ফিগার্স সাবস্ট্রাক্ট ইউর ডেপস অ্যান্ড লায়াবিলিটিস ফ্রম ইউর টোটাল অ্যাসেটস অ্যান্ড ইনভেস্ট এখানে আপনাকে হিসাব করে নিতে হবে আপনার নেটওয়ার্থটা কি আমরা সবাই নেটওয়ার্থ জানি যে টোটাল লায়াবিলিটিস এবং টোটাল অ্যাসেট অর্থাৎ এখানে অ্যাসেট থেকে যদি লায়াবিলিটিস আপনি মাইনাস করেন এবং সেক্ষেত্রে যে পজিটিভ হয় রেজাল্ট তাহলে আপনার নেটওয়ার্থ পজিটিভ আপনার নেটওয়ার্থ আছে আপনার সচ্ছলতা বা সক্ষমতা আছে এবং সেটা যত বেশি হবে তত সক্ষমতা আপনার বেশি আর যদি নেগেটিভ হয় তাহলে তো আপনার কোনো সক্ষমতাই থাকলো না আপনার অ্যাসেট আপনার লায়াবিলিটিসই বেশি এবং এখানে এই জিনিসটা এই জিনিসগুলোর প্রেক্ষিতে আপনাকে আপনার প্ল্যানিংটা হবে সেটাই বলা হচ্ছে দুই নম্বরে সেম জিনিস এখান থেকে থার্ডে যেটা বলা হচ্ছে কি হাউ মাচ মানি ডু আই নিড অ্যান্ড হোয়েন অ্যারাইভ অ্যাট দ্য এক্স্যাক্ট ফিগার বাই ফ্যাক্টরিং ইন ইনফ্লেশন আপনাকে এগুলা ভাগ করে করে কিন্তু আপনার এই জায়গায় নিয়ে আসতে হবে চার নম্বরে কি হাউ মাচ রিস্ক ক্যান আই টেক হাই মিডিয়াম অর লো উইল ডিপেন্ড অন এজ লায়াবিলিটিস ইনকাম ডিপেন্ডেন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড ওয়ার্ক এরিয়া অর্থাৎ এটা একটু আমরা সবাই কম বেশি বলেছি যে আপনি কখন কতটুকু আপনি বার্ডেন বা আপনি মানে নিতে পারবেন সেই কথা বলা হচ্ছে আর কি যে ইনিশিয়াল স্টেজে যে পরিমাণ লোড নিয়ে আপনি কাজ করতে পারবেন কিংবা আপনি একটা বার্ডেন নিতে পারবেন সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে কিন্তু সেটা কিন্তু আপনি অ্যাট দ্য টাইম অফ রিটায়ার দ্য স্টেজ অফ রিটায়ারমেন্ট পিরিয়ড আপনি ওইভাবে আপনি আর কাজ করতে পারবেন না আপনি অত স্ট্রেসও নিতে পারবেন না এই কথাগুলো এখানে বলা হচ্ছে সুতরাং সেগুলো আপনাকে দেখতে হবে আপনি যদি 60 ইয়ার্সে এই যে জায়গায় যদি আপনি অনেক বড় একটা স্ট্রেস নেন অনেক বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসছেন কিন্তু এখানে আপনার কাভারেজ করা থাকবে না তখন আপনার তো কী হবে সেটা আপনি বুঝতেছেন আপনার ঘুম হারাম হয়ে যাবে আপনি এমনি তো অনেক বয়স হয়ে গেছে কিন্তু বাট সেক্ষেত্রে আপনার অবস্থান আরও খারাপ ডিটারিয়েট করতে পারে হোয়ার শুড আই ইনভেস্ট পিক ফ্রম ভেরিয়াস অ্যাসেস ক্লাসেস লাইক ইকুইটি ডেট রিয়েল এস্টেট গোল্ড অ্যান্ড ক্যাশ ডিপেন্ডিং অন ইউর রিস্ক অ্যাপিটাইট অ্যান্ড গোল টার্মস এখন আপনার এই যে আমরা যেটা বলেছি যে কোন সেক্টরে গিয়ে আপনি ইনভেস্ট করবেন সেটা আপনাকে বের করতে হবে যেটা আপনার অ্যাপিটাইটটা কোন কী ধরনের আপনার রিস্কটা আপনি কীভাবে মিটিগেট করতে পারবেন আপনি কি রিস্ক অ্যাভার্স নাকি রিস্ক লাভার্স এগুলো আপনাকে বিবেচনা করে এবং সেক্টর ওয়াইজ কোন সেক্টরে কতটুকু কী পরিমাণ রিস্ক আছে বা রিটার্ন কীরকম সেই জিনিসগুলো ভেবে চিনতে আপনাকে এবং ওয়ার্কআউট করে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিকে আপনার ইনভেস্টমেন্টে যাবে এগুলোকে ইজি স্টেপস টু বিল্ড এ প্ল্যান সেটাই বলা হচ্ছে পুরো জিনিসটাকে ফিলোসফার কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড those who understand it earn it those who do not pay it তার মানে বুঝছেন জিনিসটা মানে যে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হচ্ছে হ্যাঁ 8 ওয়ান্ডার মানে অষ্টম আশ্চর্য তো এখন চিন্তা করেন আপনারা এই যে মানুষ যে অনেকেই তো আসলে অনেক রকমের সমস্যায় পড়েছে আমরা ইতিমধ্যে শুনেছি বিশেষ করে স্টক মার্কেটে তো এইগুলা না বুঝে না শুনে করছে যে আমারও অবাক লাগে মাঝে মাঝে আমি তো এই সমস্ত রিপোর্টগুলো আমার ডিপার্টমেন্টে আসে ইন্সপেকশন ইনকোয়ারি সবগুলো যে 50,000 एक लाख टाका लोन निये सेखाने हये गेछे प्राय कोटिर काछाकाछि तार आउटस्टैंडिंग फिगर नेगेटिव फिगर। तो एगुलो तो आनबिलिभेबल। तो एटा आनबिलिभेबल किन्तु बाट एटा बिलिभेबल एई कारणे एखाने तो कम्पाउंडेड इंटरेस्ट हये हये आसछे सुतरां तो हबेई। बुझते पारछेन कि बोलछे जिनिसटा जे आपनि एखाने तो सिम्पल इंटरेस्ट अप्लाई करा हय ना ব্যাংকগুলো তো কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনি টাকা যদি দিলেন তো দিয়ে ফেললেন, না দিলে এটার উপর ইন্টারেস্ট করতে, এটার উপর আবার ইন্টারেস্ট করতে, এটার উপর আবার ইন্টারেস্ট করতে। তো সুতরাং কী পরিমাণ যে লোড, এটা এই জন্য এইট ওয়ান্ডার এটা ঠিকই, এটা অষ্টম আশ্চর্যের মতো একটা আশ্চর্য যে কম্পাউন্ড ইন্টারেস্টটা। বুঝতে পারছেন? এবং আমি তো মনে করি যে ওই কী বলবো যে লোন বা মার্জিন না নিয়ে যদি আপনি স্টক মার্কেটে থাকতে পারেন সেটাই সবচেয়ে ভালো। এখন এই যে আপনি মনে বলছিলেন লোন করে আপনি স্টক মার্কেট কিনছেন, তো আপনি তো জানেন, আমরা সবাই জানি আজকে আছে এক ধরনের প্রাইস, 2 মাস পরে দেখা যাবে বা 7 দিন পরে দেখা যাবে সেটা অন্যরকম হয়ে গেছে। এখন যদি আপনি কি বলে সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী যদি আপনার লাকিলে আপনার মিলে যায়, কিছু পয়সা পাইলেন, ইন্টারেস্টও দিলেন, আর কিছু পকেট ঢুকলেন, কিন্তু সব সময় যেতে তো হবে না কোনোদিন। তো খামাখা আপনি লোন নিয়ে আপনি ঝামেলায় জড়ানো আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নয় আর কি। তো টাইম ভ্যালু অফ মানি তো আপনারা আমি আর যেটা মনে করি যে টাইম ভ্যালু আজকের দিনে 10 টাকা যে যে পরিমাণে আপনি গুডস অ্যান্ড সার্ভিসেস পাচ্ছেন, সেই সেম টাকা দিয়ে আগামী 2 বছর পরে কিংবা আমি বলবো 2 বছর পরে সেই জিনিস পাবেন, কেন পাবো না? সেখানেও কিন্তু অনেক ইয়ে আছে, সেখানে ইনফ্লেশনের একটা প্রভাব থাকবে কিংবা আরও হয়তো ইয়ে থাকতে পারে। তখন দেখা যাবে 10 টাকার জায়গায় সে 100 টাকা লাগতেছে 2 বছর পর। তো আপনাকে এই টাইম ভ্যালু অফ মানিটা হিসেব করে আপনার প্ল্যানিংটা আপনাকে নিতে হবে, যাতে করে আপনি এই 10 টাকা বর্তমান যে 10 টাকা, সেই 10 টাকা যেমন ওই 100 টাকা আপনার ভবিষ্যতে 2 বছর পরে 100 টাকা হয়, বা 10 টাকার সমমূল্য কিন্তু 100 টাকা হবে। ওই 100 টাকা আপনাকে ইনকাম করতে হবে যদি আপনার এক্সিস্টিং কস্ট অফ লিভিং বা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান। এখানে আপনাদের যে কিছুতে যেমন রিস্ক এবং রিটার্ন ট্রেড অফ, অর্থাৎ নো রিস্ক নো গেইন। আবার যত বেশি রিস্ক আর তত বেশি গেইন। এখানে কতগুলো এইভাবে দেখানো হয়েছে: স্ট্র্যাটেজি, রুলস, পলিসিস, প্রসেস, অ্যানালাইসিস, কন্ট্রোল। আবার এখানে গ্রাফ দিয়ে বলা হচ্ছে যে রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লো রিস্ক লো রিটার্ন, হায়ার রিস্ক হায়ার পটেনশিয়াল রিটার্ন, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, যেগুলো একটু আগে বললাম। ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট, ডাইভার্সিফিকেশন ইজ অ্যালোকেটিং ইনভেস্টমেন্ট ইন ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, গোল ইজ টু ফাইন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন, systematic risks like inflation, exchange rate, political instability etc. are not diversifiable. অর্থাৎ আপনাকে আপনার ইনভেস্টমেন্ট যখন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে। আপনার একটু আগে যে এক্সাম্পলগুলো দিলাম, আপনার সব ইনভেস্টমেন্ট এক জায়গায় করবেন না, আপনাকে ডাইভার্সিফাইড করতে হবে। আপনাকে যে আপনার ইনভেস্টমেন্ট অ্যালোকেটিং করতে হবে, সেখানে বলা আছে যে ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি সঞ্চয়পত্রে কিছু কিনলেন, কিছু শেয়ারে কিনলেন, কিছু ডিপিএস করলেন, ঠিক একইভাবে আপনি জিনিসগুলোকে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাইড করতে পারেন। আবার করতে পারেন 10টা শেয়ার না কিনে আপনি 10টা শেয়ার কিনতে পারেন 10 কোম্পানির, আবার আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, বন্ড কিনতে পারেন। এই জিনিসগুলো এখন বলা হচ্ছে। এবং লক্ষ্য, গোল ইজ টু ফাইন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। আপনাকে লক্ষ্য টাকা জেগে ঠিক করে আপনার রিটার্ন এবং রিস্কটাকে ক্যালকুলেট করে আপনার লক্ষ্য দিকে আগাতে হবে, সেটা বলা হচ্ছে। সিস্টেমেটিকলি যেগুলো আমাদের যে হয়, ইনফ্লেশন হয়, সেটা ইকোনমিতে আসে আপনার যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং এক্সচেঞ্জ রেট, যেটা কারেন্সি রেট, যেটা এক্সচেঞ্জ রেট বলি, যে মুদ্রার যেটা বিনিময় যোগ্যতা, বিনিময় হার, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ইকোনমিতে এই যে এক এক সময় এক একটা রেট, যেমন ডলারের আজকে একটা রেট আছে, দেখা যাবে 2 দিন পর আরেক রেট। তো সেই জিনিসগুলো সবসময় আপনাকে এগুলো থাকবে, বাট এগুলোকে আপনি ক্যালকুলেট করে আপনাকে থাকতে হবে জিনিসগুলো। আর পলিটিক্যাল ইনস্টেবিলিটি তো আছে, তো সুতরাং সেটাও আপনাকে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বা ইনভেস্টমেন্ট বিবেচনায় নিতে হবে। স্মার্ট গোলস, যেটা বলে আমরা এটা এর আগে আপনারা ইতিমধ্যে বিভিন্ন ইয়ে করেছেন, যে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামেও বলা হয়েছে যে স্মার্ট গোলস, স্মার্ট ইনভেস্টর যাকে বলবো আমরা, সেটা কি স্মার্ট মানে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড। অর্থাৎ আপনাকে এই যে আমি এর আগে একটু বলছি, স্পেসিফিক আপনাকে প্ল্যান নিতে হবে এবং সেটা মেজারেবল, সেটা আপনি আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে কী পরিমাণ ভ্যালু আপনি আর্ন করবেন, কী পরিমাণ ভ্যালু আপনার আলটিমেটলি থাকবে বা কী পরিমাণ আপনাকে মানে ডিডাক্ট করতে হবে বিভিন্ন ট্যাক্স এইসব বিষয়ে। অ্যাটেইনেবল কী পরিমাণ আপনি অর্জন করতে পারবেন এবং রিলেভেন্ট আপনি যে প্রজেক্ট বা যে স্কিমটা নেবেন সেটা কতটুকু রিলেভেন্ট সেটাও আপনাকে আপনার প্রজেক্টের সাথে আপনার স্কিমের সাথে। এবং টাইম বাউন্ড আপনার এটা একটা টাইম ফ্রেম দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। তো এরা এই জিনিসগুলো যারা মেনটেন করে কাজ করে তারা হলো, তাদেরকে বলে স্মার্ট বা স্মার্ট ইনভেস্টর বা স্মার্ট আসপেক্টস অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। যে ফাইন্যান্সিয়াল সিস্টেমের কী কী ইয়াগুলো, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ডিপোজিট, লোনস, বন্ডস, ইকুইটিস এক্সেট্রা, এগুলো আমি আগে বলেছি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারা, ব্যাঙ্কস, মিউচুয়াল ফান্ডস, ইন্স্যুরেন্স কোম্পানিজ। এবং ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট মানে আমাদের দুটো মার্কেট, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। ফরেক্স মার্কেটও একটা আছে। ফরেক্স মার্কেটটা আপনারা জানেন, এটা আমাদের দেশে বা বিশেষ করে মানি মার্কেট কন্ট্রোল করে থাকে, যেটা ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট রেগুলেশন যেটা আছে, তাই না, যে বিভিন্ন ফরেন কারেন্সি যেগুলো আসে আর কি, সেখানেও কিন্তু এটা এখানেও মার্কেট, কিন্তু এগুলো পাবলিকরা আসলে করে না, এগুলো ব্যাংক করে। হ্যাঁ, এটা অথরাইজ ডিলার বলে কথা আছে, পিডি প্রাইমারি ডিলার, তারাই এগুলো ইনভেস্ট করে, সেই তার মাধ্যমে জিনিসগুলো ফরেক্স মার্কেটও কিন্তু ইনভেস্ট করে। এটাই ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর এখন এখানে ফাইন্যান্স সিস্টেমের মধ্যে কী আছে, টোটাল হইলেও দেশের গভর্নমেন্ট, পিপলস রিপাবলিক অফ দ্য বাংলাদেশ, ক্যাপিটাল মার্কেট রেগুলেটর এসএসসি, বিএসএসসি, সেন্ট্রাল ব্যাঙ্ক হইল মানি মার্কেট রেগুলেটর, ইন্স্যুরেন্স রেগুলেটর ইড্রা, অ্যান্ড মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হইল যারা যে স্মল স্কেল লোন দিয়ে থাকে, এমএফএ, বা এদের রেগুলেটরি হলো। আর বিশেষ করে এনজিও টেনজিও আছে, সে তাদের যারা লোন দেয় তাদের এই অথরিটি কিন্তু মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা এখানে দেখানো হয়েছে। ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, এই যে আমরা বলছি যে কী কী প্রোডাক্ট এখন একটু আগে যে বলেছি সেগুলোকে আবার বলা হচ্ছে কি, গভর্নমেন্ট সিকিউরিটিস, ক্যাপিটাল মার্কেট প্রোডাক্টস, ইন্স্যুরেন্স প্রোডাক্ট, ব্যাঙ্কিং প্রোডাক্ট, এগুলো একটু আগে বলেছিলাম। তো গভর্নমেন্ট সিকিউরিটিস তো বলেছি, যেগুলো গভর্নমেন্ট সময়ে সময়ে কিন্তু কোনো একটা উদ্দেশ্যে তার অর্থের প্রয়োজন হয়, তখন কিন্তু সরকার কী বলে একটা গভর্নমেন্ট কিছু সিকিউরিটিস ইস্যু করে থাকে, যে সিকিউরিটিসগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ হয়ে করে এবং সেগুলা পাবলিকের কাছে বিক্রি করে এবং ওই বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে সরকার তার নিজস্ব পারপাস সার্ভ করে থাকে। বোঝা গেছে, এটা হলো গভর্নমেন্ট সিকিউরিটিস। এটার একটা নির্দিষ্ট ডিভিডেন্ড বা ইন্টারেস্ট থাকে এবং সেটাই পেয়ে থাকেন। এটাকে ফিক্সড ইনকাম সিকিউরিটিসও বলা হয়। বুঝে গেছে, ফিক্সড ইনকাম করা হচ্ছে এই কারণে আপনি ইয়ার এন্ডে ফিক্সড একটা লভ্যাংশ বা সুদ পাবেন। ক্যাপিটাল মার্কেট প্রোডাক্টস, এই যে আমি বললাম আমাদের ক্যাপিটাল মার্কেট প্রোডাক্ট আপনারা জানেন, আমাদের শেয়ার বাজারটা বেসিক্যালি ইকুইটি সেন্ট্রিক, মানে ওই যে ইকুইটি শেয়ার ডমিনেন্ট আর কি। আর সুতরাং আর বাকি আছে মিউচুয়াল ফান্ড আছে, বন্ড তো এক সময় ছিল, এখন নাই বললেই চলে। খুব কাজ মাঝে মাঝে আমরা করি বা চেষ্টা করা হচ্ছে বন্ড মার্কেটটাকে একটু এম্পাওয়ার করার জন্য, বাংলাদেশ ব্যাংকও করতেছে, বাট বন্ড মার্কেটটা জনপ্রিয় হচ্ছে না আর কি। তো বন্ড থাকলে সেখানেও আপনি দেখতে পারেন, যেটা ক্যাপিটাল মার্কেটে যেগুলো লিস্টেড সেগুলো। আর ইন্স্যুরেন্সের প্রোডাক্ট, ইন্স্যুরেন্স পলিসি আছে, সেখানেও আপনি পলিসি করতে পারেন। যে এখানেও আবার লাইফ ইন্স্যুরেন্সও আছে, আবার আবার অন্যান্য বিষয়গুলোর জেনারেল ইন্স্যুরেন্স যেগুলো সেগুলো তো আপনি আসতে পারেন। আর ব্যাঙ্কিং প্রোডাক্ট, যেগুলো কি ব্যাঙ্কিং প্রোডাক্ট তো আপনি জানেন, যে মান্থলি ডিপোজিট স্কিম, এফডিআর আছে, যেটা যে ফিক্সড ডিপোজিট স্কিম, বা তারপরে আছে আপনার ডেপ্ট আছে, লোনস অ্যান্ড মর্গেজ আছে, ক্রেডিট কার্ড, এই সমস্ত জিনিসগুলো ব্যাঙ্কিং প্রোডাক্ট। আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে আর যে বিষয়গুলো আমরা সবার উদ্দেশ্যে বলি সেগুলো হলো কি, আশাতিরিক্ত লাভজনক বিনিয়োগ প্রলোভন থেকে সাবধান থাকুন, আয় ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত বাজেট ও আর্থিক পরিকল্পনা করুন, বিভিন্ন বিনিয়োগ পণ্য খাতের ঝুঁকি সম্পর্কে জানুন, বিনিয়োগ সংক্রান্ত আইনকানুন সম্পর্কে অবগত হয়ে বিধিনিষেধ মেনে চলুন, পর্যাপ্ত বিচার বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন, আপনার হিসেবে রক্ষিত সিকিউরিটিজ অর্থের বিষয়ে সচেতন থাকুন, বাজার মধ্যস্থতার প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিয়ে বিনিয়োগ হিসাব করুন। অর্থাৎ এইগুলা আপনাদেরকে আমাদের মেসেজ, আপনারা যারা বিনিয়োগ করেন তাদেরকে এই বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে। এগুলো পুরো স্লাইডের মধ্যেও বলা আছে, কিন্তু এখানেও আবার আলাদাভাবে নিয়ে আসা হয়েছে। এগুলার কারণ আছে, এগুলা আসলে আমরা যদি বলি মনে হচ্ছে সিম্পল জিনিস, যখন কিন্তু একটা প্রবলেম হয় তখনই বোঝা যাবে আপনার কী সমস্যা, আর আমরা যারা রেগুলেটর আছি, যারা ব্রোকারেজ হাউস আছে তাদের কী সমস্যা। এগুলোর ভায়োলেশন মানে একটা নন কমপ্লায়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, একটা নন কমপ্লায়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া মানে যেটা যখন রেগুলেটরের কাছে যায় তখন কিন্তু কতগুলো এনফোর্সমেন্ট অ্যাকশনের সম্মুখীন হয়ে যেতে হয়, সেটা ব্রোকারকে হয়তো হয় অথরাইজদেরকে। তো সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা আমাদের কিন্তু এখানে হয়তো আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসির ইয়ারদের চলে আনছি, নিয়ে আসছি, কিন্তু আমাদের বেসিক রুলসগুলোতেও কিন্তু এই জিনিসগুলো আছে। আপনারা যদি দয়া করে পড়েন, আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্টক ব্রোকার, স্টক ডিলার অনুমোদিত প্রতিনিধি বিধিমালা 2000-এর যে আচরণ বিধিগুলো আছে সেখানে দেখেন এগুলো আছে। কিন্তু এর ক্ষেত্রে যদি কোনো ধরনের অসহযোগিতার সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে শুরুতেই বা প্রথমেই ব্রোকারের সাথে বসে আপনি জিনিসটা দেখবেন সলভ করে ফেলার জন্য, মিটিগেট করে ফেলার জন্য, এবং আশা করি সেটা বলাও আছে আমাদের রুলসের মধ্যে। এই ধরনের কমপ্লেন থাকলে 30 দিনের মধ্যে আপনাকে নিষ্পত্তি করে দেবে ব্রোকারেজ। এবং যদি সেক্ষেত্রে যদি কোনো সমাধান না হয় তখন এক্সচেঞ্জের কাছে যাবেন, এক্সচেঞ্জ মানে স্টক এক্সচেঞ্জের কাছে। অ্যান্ড ওরা যদি কোনো সমাধান দিতে না পারেন তখনই কিন্তু আপনারা এসএসসির কাছে যাবেন এবং আপিল করবেন বা প্রেয়ার দিয়ে দেবেন। এক্সচেঞ্জ কমিশন সেটাও কিন্তু 45 দিনের মধ্যে এটা ইনভেস্টিগেশন করে আপনার কাছে জানিয়ে দেবে হোয়েদার ইট ইজ মানে কী বলবো ট্রু অর ফলস, অ্যান্ড অ্যাকর্ডিংলি এনফোর্সমেন্ট অ্যাকশন হ্যাজ বিন টেকেন। সঞ্চয়ের পুরোটা একই খাতে বিনিয়োগ নয়, সংগতির অতিরিক্ত ঋণ গ্রহণ নয়, কারো দ্বারা প্ররোচিত হয়ে বিনিয়োগ নয়, গুজবের ভিত্তিতে বিনিয়োগ নয়, বিনিয়োগ মানে নিশ্চিত লাভ এই ধারণায় বিনিয়োগ নয়, অনিশ্চিত তথ্য বা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিনিয়োগ নয়, অযৌক্তিক অতিরিক্ত দরে বিনিয়োগ নয়, এগুলো সব আপনাদের বলা যায়। এখানে আমি আরেকটা জিনিস বলি, এখানে অনিশ্চিত তথ্য বা চটকদার বিজ্ঞাপন বিষয়টা আপনারা কি খেয়াল করছেন? এই জিনিসটা আমরা বেশ কিছুটা জিনিস মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি বা করে আসতেছি। সেটা হলো অনেকেই আছে যে আপনাদেরকে আকৃষ্ট করে মানে মুনাফা করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে ডাকে, আমাদের হাউজে আসো, আমরা মুনাফা করিয়ে দিব, আপনার লাভ করিয়ে দিব, এই ধরনের কথা আসে না? বলে কিনা বলেন, বলে কিনা? আমরা দেখেছি মাঝে মধ্যে বিভিন্ন ইয়াতে দেখি যে এমনকি ওরা হয়তো পেপারে দেয় না কিংবা ওই ইন্টারনালি রাখে আর কি, বা অনেক সময় বিভিন্ন ওদের খামটামের মধ্যেও দেখি আর কি, যেগুলো আমাদের কাছে পাঠায়, অর্থাৎ আপনাদেরকে আকৃষ্ট করে কিছু। তো এখন এই ক্ষেত্রে তো ব্রোকার কি কোনোদিন আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারবে যে আপনার যে শেয়ার আপনাকে লাভ করে দিবে, এরকম কি কোনোদিন পারবে? চটকদার বিজ্ঞাপন মানে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনাকে আকৃষ্ট করবে, কিন্তু বাস্তবে কিন্তু হয়তো দেখা যাবে আপনি উল্টোটা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি আমাদের নজরে আসছিল একবার এরকম, আমরা তো অনুসরণ করি না, কিন্তু উপর থেকে যখন বলে যে এই জিনিসটা কেন লিখলো আজম একটু দেখো তো, তখন আমরা এই যে দেখলাম রুলস রেগুলেশনের মধ্যে বা যেটুকু দেখতেছিলাম যে এই ধরনের কোনো বেসিস তো নাই লেখা বা বলা, তখন আমাকে উপর থেকে বলল যে ফাইলটা তাহলে পুট আপ করেন। তা আমি বললাম স্যার ফাইলটা পুট আপ করলে তো একটা ইয়ে হয়ে যাবে। এখন ওরা আমাদের চোখে আমাদের নজরে আসছে, আমরা আগে জানিয়ে দিই ওদেরকে যে এই জিনিসটা আপনারা দিলেন কিন্তু এটা কি আসলে করতে পারেন আপনারা? তখন বলল যে উনি একজন বলবো যে খুবই লার্নেড পারসন এবং পুরনো মানুষ বলবো ক্যাপিটাল মার্কেটের জন্য। পরে বলছে না সাহেব আমি তো ঠিক আছে, আমি এটা আর ওইরকম করবো না। तो ये जिनिसगुलो एगुलो किन्तु आकृष्ट करे आर कि साधारण पब्लिक तो एत किछु होयतो बोझे ना इनोसेंट किन्तु जाए माने इन गुड फेथ किन्तु समस्याय पड़े तखन आबार एकटा क्लैश क्रिएट हय जाय। क्लैश क्रिएट हवा माने कि एकटा একটা কমপ্লেইন ক্রিয়েট হয়ে গেল, একটা কমপ্লিট লস হয়ে গেল। তো কমপ্লেইন লস হলে কি কমপ্লেইনের মধ্যে যদি একটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি হয় তখন দেখা যায় অনেকগুলো নন কমপ্লায়েন্স, অনেকগুলো ভায়োলেশন হয়ে গেল। তো এখন ভায়োলেশন হলে তো এখন কমিশন তো আবার এই সমস্ত ভায়োলেশন একেবারে ইনসিগনিফিকেন্ট হলে সেগুলো বাদ দিয়ে দেয়, আদারওয়াইজ তো কোনো না কোনো একটা অ্যাকশন নিয়ে নেওয়া। তো সুতরাং এগুলো যাতে না হয় সেরকম আমরা হাউসকে বলে দিয়েছি যে ওই সময় ঠিক আছে এরকম করবো না আর সামনে থেকে। তো আপনারাও যাতে এইভাবে আকৃষ্ট না হন সেটা আপনাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে আর কি। বাকিগুলো আপনারা সব বুঝতেছেন যে অযৌক্তিক অতিরিক্তদের বিনিয়োগ নয়, মানে কোনো অবস্থাতে আপনারা আপনাদেরকে গ্যারান্টি দিলেও আপনারা করবেন না যে প্রাইস হাই হয়ে গেছে আপনাকে ইনভেস্ট করতে বলতেছে। আপনি ধরে নেবেন ওই ব্যক্তি ম্যানিপুলেটর। প্রত্যেকটি বিনিয়োগে ক্ষতির ঝুঁকি রয়েছে, ঝুঁকি বিশ্লেষণ না করে বিনিয়োগ নয়, জ্ঞাতসারে বেআইনি বা অনুমোদিত কোনো খাতে বিনিয়োগ নয়, অপ্রাতিষ্ঠানিক খাতে বিনিয়োগ নয়, না বুঝে কোনো দলিলের স্বাক্ষর নয়, অনুমোদনহীন দলিল বা ফর্মে স্বাক্ষর নয়, অনুমোদন ব্যতীত ইস্যুকৃত কোনো সিকিউরিটিজ বা চুক্তিপত্রে বিনিয়োগ নয়। এগুলা বলার একমাত্র কারণ হলো আমরা যে সমস্ত কমপ্লেইন এবং এই পর্যন্ত পেয়ে আসতেছি মেজরিটি দেখা যায় আপনার আগে সাইন করে ফেলছেন একদম। এটা তো আমি বলবো 99% ইনভেস্টররা করে কি হাউজে বাই অর্ডার সেল অর্ডার অ্যাডভান্স দিয়ে দেয়। বাই দেন কিনা বলেন তো দেখি, বলেন। খুব মানে অত্যন্ত ইন গুড ফেথ, সরল বিশ্বাস এবং অত্যন্ত আস্থাভাজন হয়ে জিনিসগুলো করে দেন, তাই না? ঠিক কিনা বলেন। কিন্তু এটা তো এখন পরবর্তীতে যখন আপনি দেখতেছেন আপনার 5 লাখ টাকা আনছিলেন নাই, এখন 50,000ও নাই। তো এখন আপনি ওই যে সব তো দিয়ে দিয়েছেন মানে আপনি তো বাই সেল অর্ডারের সব আপনি করে দিয়ে দিয়েছেন। এখন ব্রোকার করছে, তা আপনি কি অস্বীকার করতে পারবেন? কিন্তু আপনি বলছেন আপনি কোনো ধরনের সই করেন নাই, কোনো বাই অর্ডার সেল অর্ডারের দেন নাই, বলেন নাই আপনি, বলেন তো নাকি? তা এখন তো আপনি অ্যাডভান্স সই করে দিয়ে গেছেন বাই অর্ডার সেল অর্ডারের জন্য। তো এটার জন্য এখন রেসপন্সিবল কে হবে? ব্রোকার হবে, না আপনি হবেন, না এসিসি হবে? কোনো অবস্থাতেই এগুলো করবেন না। তাই যে এই যে এগ্রিমেন্ট বলেন বা সিকিউরিটিজের বিনিয়োগ বলেন বা কোনো একটা জায়গায় আপনাকে বলতেছে, কোনো অবস্থাতেই প্রপার এভিডেন্স ছাড়া আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যাবেন না, সেটা যেই হোক না কেন। এবং পারতপক্ষে কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির কাছে যাবেন না বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে। আমি খুবই মানে সারপ্রাইজিং, কিছুদিন মানে ভেরি রিসেন্ট আর কি, আমরা একটা আমাদের কাছে একটা কমপ্লেন আসছিল। অ্যান্ড কমপ্লেনটা খুব সেন্সিটিভ কমপ্লেন। তখন আমরা কি করছি, আমার ইডি সাহেব, আমি আরও আমাদের সিনিয়র অফিসিয়াল সব মিলে সিদ্ধান্ত নিয়েছি আগে ইনভেস্টিগেশন করার আগে আমরা একটু ডাকি। হ্যাঁ, আমারও শেষ হয়ে গেছে, 5টা বাজে গেছে। তো সুতরাং মানে এখানে বলা হচ্ছে যে সোনার ডিমের যে গল্পটা, যে সে প্রতিদিন মানে একটা করে ওই সোনার ডিম পারে এবং বিক্রি করে ধনী হয়ে যাচ্ছে। সে চিন্তা করছে এখন না একসাথে আমার সব পাওয়া চায়, সুন্দর করে সেটা কী করছে বলেন, ফেলে ফেলছে। পরে জায়গায় কিছু ডিমও নেই, শেষ পর্যন্ত হাঁসটাও মেরে ফেললো। তো অতি লোভে তাঁতি নষ্ট, সে যেটা মাসে মাসে বা সময়ে সময়ে পাইতো ডিম পারলে সেটাও গেল, হাঁসও গেল। অতি লোভে তাঁতি নষ্ট। সুতরাং মানে বি অ্যাওয়ার অফ ইউর মানে গ্রিডি ম্যানার, মানে লোভের যে আচরণ থেকে সাবধান থাকবেন যাতে মানে এই ধরনের সমস্যার না পড়েন আর কি। অ্যাভয়েড হার্ড বিহেভিয়ার যেটা বলেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এছাড়াও देश विदेशे नाना खबर खबर जानते विजिट करुन www.ajkerbajar.com আমাদের ফেসবুক পেজ facebook.com/daily আজকের বাজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।